আমি আপনাদেরকে বলি জর্দা আর বিড়ির মধ্যে কি পার্থক্যটা, যে এই মাহফিলের মঞ্চে বসে কেউ কি বিড়ি খেতে পারবে, কে পারবে, সাহস আছে কারো? নাই। তারপরে মসজিদে বসে কেউ বিড়ি সিগারেট খেতে পারবে? কিন্তু হুজুর যে বসে জর্দা খায়, আপনি কি বলবেন? আবার বলেন, আপনি বলেন তাকে কি বলা উচিত? মসজিদে বসে বিড়ি খাওয়া যায় না, মর্যাদা তো কথায় কোনো কথায় আসে না। আপনার ওয়াজের স্টেজে বসে কেউ বিড়ি সিগারেট ধরানোর তো কোনো সাহসই নেই, এটা কখন হতেই পারে না। কিন্তু হুজুর বসে একেবারে আরামসে জর্দা খাচ্ছে, আপনি চিন্তা করেন, খায় হারাম আবার বলে মাকরুহ, আর মাকরুহ তো অপছন্দনীয়। আরে হুজুর, তুমি অপছন্দনীয় জিনিস খাও কেন? এক শ্রেণীর মানুষ আছে যারা জর্দাকে মাকরুহ বলে থাকে। আমি তাদেরকে বলবো, আপনার গুগলে গিয়ে সার্চ করবেন, লিখবেন যে নেশাদার দ্রব্য, নেশাদার দ্রব্য লিখলেই দেখবেন যে সেখানে আপনার তামাক পাতার কথা উল্লেখ আছে কিনা। জর্দা কি দিয়ে বানায়, কি বলেন? জর্দা কি দিয়ে বানায় জানেন না? জর্দা কি দিয়ে বানায়? তামাক পাতা। বিড়ি কি দিয়ে বানায়? তামাক পাতা। তাহলে বিড়ি যদি হারাম হয়, জর্দা মাকরু হলো কিভাবে? আপনারা আমাকে একটু বোঝান তো। এটা বিড়ি যদি হারাম হয়, বিড়ি যদি তামাক পাতা দিয়ে যদি বিড়ি বানানো হয়, সিগারেট বানানো হয়, আর জর্দাও যদি তামাক পাতারই হয়, তাহলে বিড়ি হারাম হলো আর জর্দা মাকরু হয়ে গেল কিভাবে? শুনেন, নেশাদার দ্রব্য সম্পর্কে কি ভয়াবহ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি বলছেন, মুদমিনুল খমরি কাআবদি ওয়াসানিন, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, যত ধরনের নেশা আছে যারা পান করে, আল্লাহ নবী বলছেন কাআবদি ওয়াসানিন, সে মূর্তি পূজকের মতো অপরাধী। হিন্দু মূর্তি পূজা করলে যেই পাপ হয়, ওই ব্যক্তি জর্দা খেলে, ওই ব্যক্তি বিড়ি খেলে, ওই ব্যক্তি মদ খেলে, গাঁজা খেলে, তারপরে আবার যত নেশাদার দ্রব্য বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় অপরাধী। নাউজুবিল্লাহ মিন যালিক। তো একটা মজার ঘটনা বলি, এক মুরব্বী চাচা দেখলাম যে সে জর্দা খাচ্ছে। তারপর আমি বললাম যে আপনি জর্দা খাচ্ছেন কেন? তখন সে বলল যে আমি আগে মদ গাঁজা খেতাম, যুবক বয়সে আর কি মদ গাঁজা খেতাম, তারপরে মদ গাঁজা থেকে আমি তওবা করলাম, তারপরে বিড়ি সিগারেট খেলাম, ওইটা থেকে আমি তওবা করলাম, তারপরে আমি জর্দা ধরছি। আমি তাকে বললাম যে আপনি এক পায়খানার পুকুর থেকে উঠে আরেক পায়খানার পুকুরে আপনি ঝাঁপ দিয়েছেন,